সত্যি কথা বলতে আজকে ভিডিওটি চমৎকার একটা অ্যাপ্লিকেশন শেয়ার করবো। দেখতে পাচ্ছি আমি একটা ফটো আপলোড করেছি, যেখানে কিন্তু আমি মাত্র 5 মিনিটের ভিতরে আমার পিক্স টোকেন কিন্তু ইনকাম হয়েছে, আর এই টোকেনটা কিন্তু খুব শীঘ্রই এক্সচেঞ্জে লিস্টেড হবে। আর এখানে আপনি ফটো ভিডিও আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবেন। খুবই চমৎকার একটা অ্যাপ্লিকেশন, দেখেন একটা এত সুন্দর অ্যাপ্লিকেশন বানাইছে, কোনো গুগলের অ্যাডস নাই, তাহলে আমাদের মাধ্যমে তারা কিন্তু ইনকাম করবে এবং আমাদেরকেও ইনকাম করার একটা সুযোগ করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন পিক্স ওয়ালেট, এই পিক্স ওয়ালেট থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 9টা টোকেন এখানে ইনকাম হয়েছে। তো আপনিও কীভাবে ইনকাম করবেন এবং কীভাবে উইথড্রো করবেন, উইথড্রো করার অপশন রয়েছে এবং কীভাবে এখানে জয়েন করবেন, সম্পূর্ণ A to Z আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো। সো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ মিস করবেন না, আর যদি কেউ মিস করেন তাহলে পরে কিন্তু আফসোস করবেন। সো এখানে একটা বিশাল আর্নিং চান্স রয়েছে, আপনি প্রতিদিন এখান থেকে ফটো ভিডিও আপলোড এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। সো বন্ধু, আজকের অফারের লিঙ্কে জয়েন করার জন্য বা অফারটাতে জয়েন করার জন্য আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম পোস্টে, বা নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। সরাসরি আপনি একটা ব্রাউজার ওপেন করবেন, দেখবেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসছে। তো আপনি এখানে কী করবেন, আপনি ইমেল এখানে দিবেন, ইমেলটা দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আপনি ইমেল দেওয়ার পর সাবমিট বাটন মানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে, প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। যদি ঘটনাক্রমে আপনি এখানে সাবমিট বাটন না নেয়, তাহলে আপনি কী করবেন, VPN কানেক্ট করবেন, VPN কানেক্ট করে তারপর এখানে ইমেল দিবেন, ইমেল দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সো প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করবেন, ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তারপরে এমন একটা ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে কী করবেন, এই ইন্টারফেসটা কাটবেন না। এখানে দেখতে পাচ্ছেন গো টু আর্ন, জাস্ট এই গো টু আর্ন অপশানে ক্লিক করে দেবেন, এই পোস্টারটার মধ্যে রেজিস্টার পোস্টার আর্ন অ্যালাওয়ার, ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে টিক চিহ্ন, জাস্ট এই টিক চিহ্নটা এখানে দিবেন, তারপর এখানে সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। তো সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, আপনি জাস্ট এখানে ইমেলটা সাবমিট করে দিবেন। ইমেলটা সাবমিট করে দেওয়ার পরে জাস্ট আপনি এখানে গেট বাটনে ক্লিক করবেন, প্রথমে আপনি ইমেল দিবেন, তারপরে এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন, আপনার ইমেলে কোড চলে যাবে, সরাসরি একটা কোড যাবে। আপনি ইমেলে চলে আসবেন, দেখতে পাচ্ছেন যে পিক্স টিম, জাস্ট এখানে ওপেন করবেন, দেখতে পাবেন এমন একটা কোড চলে আসছে, ইনস্ট্যান্ট কোড চলে আসবে, ঠিক আছে, কোনো রকম দেরি হবে না। এই কোডটা কপি করবেন, কপি করে জাস্ট আপনি এই ঘরের মধ্যে বসিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে বসিয়ে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপরে এমন একটা ইন্টারফেস চলে আসবে, আপনি জাস্ট এই যে কোনো একটা ফাঁকা জায়গা টাচ করবেন, টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড অপশন চলে আসবে। তারপরে কী করবেন, এখানে একটা পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড এখানে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন বা নোটপ্যাডে সেভ করে রাখবেন। তারপরে এখানে আপনি কী করবেন, এখানে একটা ফটো দিবেন, ফটো দিলে হবে না দিলে হবে, জাস্ট একটা নাম দিবেন, এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন, জাস্ট এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন, দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করে উপরে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটা বাটন, জাস্ট আপনি কনফার্ম বাটনে ক্লিক করে দিয়ে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনি অ্যাপ্লিকেশনটা আবার আপনি এখানে কী করবেন, মেল অপশানে ক্লিক করবেন, জাস্ট অ্যাপ্লিকেশনের ভিতরে মেল, তারপরে এখানে আপনি ডান বাটনে ক্লিক করবেন, আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর দেখবেন যে আপনি এখানে নিচে 5টা অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছেন, কোণে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন। আপনি এখানে দেখতে পাবেন আপনি কয়টা পোস্ট করেছেন, ছবি ভিডিও আপলোড করেছেন, আপনার কয়টা ফলোয়ার, আপনি কে আপনাকে কয়জন ফলো করেছেন বা আপনি কাকে ফলো করেছেন, সেটা ফলোয়ার দেখতে পাবেন। এখানে কালেকশন, তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট, পিক্স ওয়ালেট, তো আপনি এখানে পিক্স ওয়ালেটে ক্লিক করবেন। পিক্স ওয়ালেটে ক্লিক করলে আপনার এখানে দেখবেন যে আপনার টোকেনটা এখানে শো করছে, ঠিক আছে। তো আপনি তো নতুন অ্যাকাউন্ট করছেন, আপনার তো এখানে টোকেন থাকবে না, তো আপনি কী করবেন, টোকেন ইনকাম করার জন্য উইথড্রো কীভাবে করবেন সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে আপনি কী করবেন, আসবেন, এখানে আসার পরে হোম পেজে দেখবেন অনেক ফটো, এখানে লাইক করবেন, কমেন্ট আছে, কমেন্ট অপশনে ক্লিক করবেন, কমেন্ট করবেন, এখানে আপনি অনেক পোস্টার পেয়ে যাবেন, ছবি পাবেন, এখানে আপনি লাইকগুলো করবেন, ঠিক আছে। এরপরে আপনি আরও বেশি ইনকাম করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে প্লাস বাটন, প্লাস বাটনে ক্লিক করবেন, প্লাস বাটনে ক্লিক করলে আপনি এখানে 3টা অপশন পাবেন, ভিডিও পাবেন, ভিডিও আপলোড করবেন, ফটো আপলোড করবেন। জাস্ট এখানে আমি ফটো একটা দেখিয়ে দিচ্ছি সিম্পল, জাস্ট আমি এখানে আমার গ্যালারি থেকে একটা ফটো আপলোড করে নিচ্ছি। তো এখানে ফটোটা আমাদের আপলোড হয়ে গেছে, ফটোর এখানে একটা নাম দিবেন, আপনি যে কোনো এটা নাম দিবেন যে গুড ফটো, আপনি আপনার মতো দিবেন, ঠিক আছে। আমি এখানে একটা যে কোনো দিচ্ছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে, ঠিক আছে, আমি এখানে বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি। তারপরে এখানে আপনি হ্যাশট্যাগ দিবেন, এখানে অ্যাড হ্যাশট্যাগ, তো হ্যাশট্যাগুলো আপনি নাম দিবেন, আপনি মনে করেন আপনার IMRULM দেওয়ার পরে ইন্টার করবেন, তাহলে অটোমেটিক হ্যাশট্যাগ হয়ে যাবে। তারপর এখানে কী করবেন, আপনি জাস্ট এখানে পোস্ট ক্লিক করে দিবেন, এই যে আপনি একটা ফটো পোস্ট করলেন, এই পোস্টটার মধ্যে যে কয়জন লাইক করবে সে কয়টা করে আপনি এখানে পিস টোকেন পাবেন, দেখতে পাচ্ছেন এই পিস টোকেনগুলো পাবেন।
তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু এখানে আপলোড হয়ে গেল। এই যে দেখেন আর্ন পিক্স টোকেন, আমি যে এখানে আপলোড করলাম ইনস্ট্যান্ট আমি একটা টোকেন পেয়ে গেলাম, এবং আমাকে যত বেশি লাইক করবে তো আমি তত বেশি এখানে পিক্স টোকেন ইনকাম করবো। দেখতে পাচ্ছেন একটা ফটো আমি আপলোড করেছি, এখানে আমার ফটোতে আমি দুইটা এখানে পিক্স টোকেন প্রায় আড়াইটা টোকেন আমরা ইনকাম করেছি। তো যাই হোক, এইভাবে আপনি ফটো এবং ভিডিওগুলো আপলোড করবেন। দেখতে পাচ্ছেন আপনার ফোনে যেগুলো ভিডিও আছে সব ভিডিও চলে আসবে, ভিডিওগুলো আপলোড করবেন। তো এখন চলে আসে এখানে SMS বাটনে আপনি নোটিফিকেশন দেখতে পাবেন। তো প্রজেক্টটা কিন্তু খুবই ভালো, এটা কিন্তু এখনও টোকেনটা লিস্টেড হয়নি, খুব শীঘ্রই কিন্তু লিস্টেড হবে তারা অ্যানাউন্সমেন্ট করে জানিয়েছে, ঠিক আছে। আর এত সুন্দর একটা অ্যাপ্লিকেশন, প্রজেক্ট হোস্টিং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করেছে, তারা কি আন্দাজে ডেভেলপ করছে? কোনোভাবে আন্দাজে ডেভেলপ করে নেই, অবশ্যই এখান থেকে ইনকাম হবে। তো যাই হোক, এখন আপনি উইথড্রো করবেন কীভাবে? উইথড্রো করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের যা ইনকাম হবে আমাদের এই টোকেনটা কিন্তু এইখানে থাকবে, আমাদের এই টোকেনটা এইখানে নিয়ে আসতে হবে। সরি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই টোকেনটা আমাদেরকে এইখানে নিয়ে আসতে হবে। এইখানে যখন আমার আসবে তখন আমরা টোকেনটা উইথড্রো করতে পারবো। তো যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট করছি এই জন্য আমি এই টোকেনটা এখান থেকে সরাসরি আমি ক্লেম করতে পারবো না। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে পিক্স আন্ডার ওয়ালেট উইথ দ্য 7 ডে, 7 দিন মানে 7 দিন পরপর আপনি এখান থেকে টোকেনটা ক্লেম করতে পারবেন। যখন আপনি ক্লেম করবেন তখন আপনার এই টোকেনটা চলে আসবে উপরে মেইন ব্যালেন্সে, এই মেইন ব্যালেন্সে যখন আসবে তখন আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন। তো পরবর্তী আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর মিনিমাম উইথড্রো কিন্তু খুবই কম, ঠিক আছে। এখানে অ্যাড্রেস দিবেন, আমি আপডেট জানিয়ে দেবো কীভাবে উইথড্রো করবেন, কীভাবে অ্যাক্সেস করবেন। এখন আসেন ক্লেম করবেন কীভাবে। আচ্ছা, টোকেনটা ক্লেম করার জন্য এখানে নিচে একটা অ্যানাউন্সমেন্ট নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, আমি এখানে লার্ন মোর অপশনে ক্লিক করে দিলাম। এখানে ক্লেমের একটা অপশন আমি দেখতে পাচ্ছি, আমি পরবর্তী আপডেটগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে ভিডিও আকারে পোস্ট আকারে আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে ক্লেম অ্যাভেলেবেল, মানে আমাদের এই টাইমটা পার হলে আমাদের ওয়ালেটে বা আমি এই পরিমাণটা কীটা আমি বুঝতে পারতেছি না, এখানে ক্লেম অপশন আসলে আমি বুঝতে পারবো। তো যাই হোক, এখানে 48 ঘন্টা পর আমাদের এখানে একটা ক্লেম অপশন আসবে, তারপর কী আসতেছে সেটা আমি পরে বুঝতে পারবো, ঠিক আছে। এখানে অ্যাকাউন্ট অপশন আসার পর এখানে পিক্স ওয়ালেট বাটনে ক্লিক করলে তারপর এখানে 7 দিন অটোমেটিক হইতে পারে এমন সিস্টেম যে অটোমেটিক 7 দিনে আপনি যা ইনকাম করবেন সেটা আপনার মেন ব্যালেন্সে চলে যাবে। তো খুবই ভালো প্রজেক্ট, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা।